হাই ভিউয়ার্স, হোয়াইট বোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি লাভ ক্ষতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। তো আমার অঙ্কটা হচ্ছে যে এক ডজন কলা 24 টাকায় ক্রয় করে 20টি কত টাকায় বিক্রয় করলে 25% লাভ হবে। তো আমাদের এখানে 20টি কলার ক্রয় মূল্য কত সেটা বের করতে হবে। এক ডজন মানে হচ্ছে 12টি, 12টি কলার ক্রয় মূল্য হচ্ছে 24 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য হবে 24-এ 12 দ্বারা ভাগ করলে 2 টাকা। যেহেতু একটি কলার ক্রয় মূল্য 2 টাকা, তাহলে 20টি কলার ক্রয় মূল্য হবে, অর্থাৎ 20টি কলার ক্রয় মূল্য 40 টাকা, 20 দুগুণে 40 টাকা। তো আমরা পাইলাম যে 20টি কলার ক্রয় মূল্য হচ্ছে 40 টাকা। এবার অর্থাৎ 20টি কত টাকায় বিক্রয় করলে 25% লাভ হবে, তাহলে বিক্রয় মূল্য বের করতে হবে, অর্থাৎ 25% লাভে বিক্রয় মূল্য কত। 20টি কলার ক্রয় মূল্য হচ্ছে 40 টাকা যোগ এই 40 এর 25%, যদি ক্রয় মূল্যের সাথে যোগ করি তাহলে 25% লাভে 20টি কলার বিক্রয় মূল্য বের হবে, অর্থাৎ 40 যোগ 40 এর 25% হচ্ছে 10 টাকা, 2টা যোগ করলে হচ্ছে 50 টাকা। অর্থাৎ 20টি কলা যদি 50 টাকায় বিক্রয় করা হয় তাহলে 25% লাভ হবে। এখানে অ্যান্সারটা হচ্ছে গ নম্বরটা। সেমভাবে যদি আমি আরেকটা অঙ্ক সমাধান করি, এখানে দেওয়া আছে যে 8টি দ্রব্য 5 টাকায় ক্রয় করে 16টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। এখানে 8টি দ্রব্যের ক্রয় মূল্য দেওয়া আছে 5 টাকা, তাহলে 16টি দ্রব্যের ক্রয় মূল্য কত? যেহেতু 8টি দ্রব্যের ক্রয় মূল্য 5 টাকা আর 8-এর ডাবল হচ্ছে 16, তাহলে 16টি দ্রব্যের ক্রয় মূল্য হবে 10 টাকা, অর্থাৎ 16টি দ্রব্যের ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা। তো 16টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে, অর্থাৎ 10 টাকার দ্রব্যটা কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে, তাহলে বিক্রয় মূল্য হবে, অর্থাৎ 10 যোগ 10% লাভে বিক্রয় মূল্য 10 এর 10%, 10 এর 10% আছে 1 টাকা, অর্থাৎ 10 যোগ 1 11। দ্রব্যটা যদি 11 টাকায় বিক্রয় করা হয় তাহলে 10% লাভ হবে। অ্যান্সারটা হচ্ছে ঘ নম্বরটা।